ولكن يجب ان يكون هناك
অনন্ত কোটি ধন্যবাদ বড় ঠাকুর বলভদ্র দেবজীব দেবী সুভদ্রিকা চক্রাধর সুদর্শন অনন্ত কোটি ব্রহ্মাণ্ড নায়ক মা প্রভুকর শ্রী শ্রী অরবিন্দ অনন্ত কোটি ধন্যবাদ যেন পাই আপনার সমস্ত একত্রিত প্রত্যস্মরণীয় গুরুদেব মা প্রভুকর পাপন কৃপা প্রকঞ্চ স্পর্শি যাচ্ছি শ্রী শ্রী কেশব ঠাকুরঙ্কর শ্রী শ্রী অরবিন্দ তোলে অনন্ত কোটি ধন্যবাদ পরব্রহ্ম স্বরূপ ভক্তরে লীলা করিবে লীলাময় ভাবে সমস্ত পুঁথি পুরাণ কই কই থকি গলা পরে পুণি অবিশ্বাসর পরদা বেড়ে বেড়ে ভক্ত মানক ভিতরে ঘটে চালে আপন মানক তাঙ্কর কথা শুনেব পূর্বরু মো সদগুরু দেব ব্রহ্মাচার্য ভগবান সুদনকর শ্রী চরণারবিন্দ তুলে অনন্ত কোটি ধন্যবাদ গুরুদেবঙ্কর পাবন কৃপা তাঙ্কর দয়ে আপন মানক পাখে উপস্থিত কলিযুগরে মানুষ মূল জিনিসটিকে ছাড়িলে তাকে বিশ্বাস করতে ওড়িয়া ভাগবত কহিলে কহই জগন্নাথ দাস মূলটি অটে বিশ্বাস কিছু দিন পূর্ব গোটে হোটেল লেখা হয়েছে আজ্ঞা এটি যে খাইব তাকে পয়সা দেওয়া পড়ব না তার নাতিকে দেওয়া পড়ব ধ্যান দিয়ে শুনে গোটে হোটেল মা লেখা হয়েছে এটি যে খাইব তাকে পয়সা দেওয়া পড়ব না তার নাতিকে দেওয়া পড়ব গোটে কৃপণ লোকটি সেই বাটে যাওয়া কিনা আরে মোট তো এপর্যন্ত বাঘর হয়নি মো খাইবি নাতি দৌ মোর কোণ আছে মাল সেই হোটেল যাই পৌঁছে নানাদি প্রকার খাদ্য মগাইবাক লাগিলা আউ আনন্দরে মাল খাইবাক লাগিলা খাই সারা পরে মধুরী দুইটা পাটে পকাই বাহারা বেড় হোটেল মালিক ধোয়া লাগিলা কুয়াড়ে না খাইবা সরিগাল যাচ্ছি কোণ না লেখিছ গোটে করুছ গোটে লেখিছ গোটে লেখিছ গোটে করুছ গোটে ইয়ে কোণ না কোণ লেখিছ না লেখিছ ইয়ে হোটেল যে খাইব তাকে পয়সা দেবাকে পড়ব না তার নাতিকে দেবাকে পড়ব হলে মতো কে মাগুছ হোটেল মালিক পুরোনা খাতা বাহার কলে কে আজ্ঞা আপনার আপনার পয়সা মাগুব আপনার জেজ খাই পয়সাটা আপনার মাগুছ কিন্তু না এটি যে খাইব তা নাতি দেব পয়সা বোল বাহার হরি আসে সজ কহার তাৎপর্য আপনার পূর্ব পুরুষর কেই জন ঠাকুর সহ দিন কাটিছে এ জন্মের অনেক জন্ম বিতি যাই প্রভুঙ্ সহ সেইপাই বোধ হুয়ে আপনার টাণি আনি টাণি আসি ঠাকুর সহ আধু আম সহ অজন্ম নুহ ঠাকুর সহ অনেক জন্ম কটাইছেন সেইপা আজ তাকে ঠাকুর টাণিছেন গোটে হরিবোল হৌ ওল আনন্দ প্রভু দরবার ভিতরে তু টাণিলা বালা ভাব ডোরি লগাই আউ অটকিবি কাহি মো পক্ষ ঘুঞ্চাকু দে তুই যেতবে ভাব লগাই টাণু আউ সেতবে কোণ মু চাহিলে বি নিজ অটকাই পারিবি গোপীমানে বৃন্দাবনরে ভগবান কৃষ্ণঙ্কর রাস উৎসব দেখিবা পাই মা লক্ষ্মী স্বামীকে ছাড়ি চালিছে কি পরিবার ছাড়িকি চালি যাইছে শীতর রাতিরে মা ইয়ে কি শীত অধঘণ্টে ডেরি হেলে আপনা ব্যস্ত হয়েছে বৃন্দাবনরে বংশী বাজিলা বেড়ে মা গোপীমানে পাগেলি হয়েকি পলাইছন্তি পচারিলে কৃষ্ণ আরে তোমাকে কোন পরিবার লোক অটকাই পারলে সেতবে গোপী মানে কহিলে সমুদ্রে আসিলে লহরী তা বালি বন্ধিকে বাড়ি ভাগবত কহিছেন সমুদ্রে লহরী আসিলে বালি বন্ধটা কোন তাকে অটকাই পারলে কৃষ্ণকর প্রেম যদি ভিতরে আসে কেশবর ফল পাইবা যদি হৃদয় ভিতরে আছে আজ্ঞা আপনার বান্ধা বন্ধন জীবন কেবে হলে বি অটকাই পারিব না আউ গোটে হরি বল হুল হুল হউ লা বল হরি তো এ সুদে সজ্জন জীবনর বন্ধন যদি বন্ধা যায় তাক হাতরে ডোরি নিয়া যাইছে রসটা সিয়ে ধরে চলত আপন কেবল নাচ চলত ত্রিগুণ রজু করে ধরি মুরগি নচায় নর হয় আউ হে সুদে সজ্জন আউ আমি তো সেই প্রকৃতি যে নাচ যা যাহি কিনা করি করাউ থাউ তুই তুবি অন্য গতি
ଆଉ ହେ ସତେ ସଜ୍ଜନ ମୁଁ ତମ ଭାବରେ ଜାଣେ ଯାହା ତ ଦେଇଛ ତୁମେ ତ ଦେଇଛ ଯାହା ନେଉ ଅଛ ତୁମେ ବାକି ଯାହା ଅଛି ସବୁ ତ ତୁମର ଜଗୁଆଳି ଖେଳେ ହେ ସତେ ସଜ୍ଜନ ଆମେ ହଉ ତ ସେଇ ଜଗୁଆଳି ଯେତେବେଳେ ଜଗୁଆଳି ଡ୍ୟୁଟି ସରିଯିବ ତଣ୍ଟିଆ ମାରି ଘରୁ ବିଦାୟ କରିଦେବେ ଆମେ ଆଉ ହେ ସତେ ସଜ୍ଜନ କଳିଯୁଗର କରାଳ ଗତିରେ ଆମେମାନେ ସମସ୍ତେ ଠାକୁରଙ୍କର ସେ ସୁନ୍ଦର ଦରବାରରେ ବସିଛେ ଯାହାର ପୂର୍ବ ଭାଗ୍ୟ ଦିଶେ ତା ପୁତ୍ର ସାଧୁ ସଙ୍ଗେ ମିଶେ କେତେ ଜନ୍ମର ଭାଗ୍ୟ ଠାକୁରଙ୍କ ସହିତ ଘଟିଛି ସେଥିପାଇଁ ତ ଠାକୁରଙ୍କ ଦରବାରରେ ବସିଛି ଏରୋପ୍ଲେନ୍ରେ ମଣିଷ ବସିଲାଣି ମଦ ବାଟରେ ଘଣ୍ଟା ଘଣ୍ଟା କାଟୁଛେ ଠାକୁରଙ୍କ ପାଖରେ ବସିଲେ ଖୁଷ୍ଟ ହେଉଛି ଆଉ ସମସ୍ତେ ଏଇଥିପାଇଁ ବସିପାରିବେନି ବୋଧ ହୁଏ ପୂର୍ବ ଅର୍ଜିତର କର୍ମ ଫଳ ତପ ଫଳ ନାହିଁ ଯେଉଁଥିପାଇଁ ଆମେ ଠାକୁରଙ୍କ ସମ୍ମୁଖରେ ବସିପାରିବୁ ଭକ୍ତ ବନ୍ଧୁ ଯଦି କଳିଙ୍କରେ ଗୋଟିଏ ପଥର ପ୍ରତି ପ୍ରଶ୍ନ ଆସେ ମୋତେ ବି ପ୍ରଶ୍ନ ଆସୁଛି କେଶବ କ'ଣ ଠାକୁର କାହିଁକି ଆପଣ ତାଙ୍କର ଜୟଗାନ କରୁଛନ୍ତି ଗୁଣଗାନ କରୁଛନ୍ତି ସ୍ୱର୍ଣ୍ଣକ୍ଷେତ୍ରରୁ କେତେ ଟଙ୍କା ମିଳିଛି ଆପଣଙ୍କୁ ଆଜ୍ଞା ଛାତି ଫାଟି ଯାଇ କଥା ଶୁଣିଲା ପରେ ମାଲୁ ବିଭିନ୍ନ ଚ୍ୟାନେଲ ମାଧ୍ୟମରେ ଟିଭି ମାଧ୍ୟମରେ ଯେତେବେଳେ କଥାକୁ ଲୋକ ଶୁଣିଛନ୍ତି ଏଇ ପ୍ରଶ୍ନ ପଚାରିଛନ୍ତି ଆଗରେ ଖଗେଶ୍ୱର ଭାଇ ଦେଖି ବସିଛି ସବୁ କମେଣ୍ଟ ମୋର ପଢ଼େ ଯେଉଁ ଲୋକମାନେ ପ୍ରଶ୍ନ ପଚାରନ୍ତି ଆଉ ଏ ସୁଧୀ ସଜ ଜୀବନ ଭିତରେ କେବଳ ଉତ୍ତର ଏତିକି କୁହାଯାଇପାରେ ମା ସଂସାର ଭିତରେ ଯଦି ତୁମେ ଗଛ ମୂଳେ ଗୋଟିଏ ପଥର ଡେରି ଦେଇ ତା ଦେହରେ ସିନ୍ଦୁର ଚନ୍ଦନ ଟିକେ ଲଗେଇ ଦେଇ ତାକୁ ଠାକୁରାଣୀ କହିପାରୁଛ ଯଦି ଗୋଟିଏ ପଥର ମୂଳରେ ବସି ଦେଇ ତାକୁ ଭଗବାନ ବୋଲି କହି ଜପ କରିପାରୁଛୁ କାହିଁକି ଗୋଟିଏ ନର ଦେହରେ ନାରାୟଣ ଆସିପାରିବେନି ନର ଶେଷ ଧରି କାହିଁକି ଠାକୁର ଆସିପାରିବେନି ମର୍ତ୍ତ୍ୟ ଲୋକକୁ କାହିଁକି ଆସିପାରିବେନି ମା ଉତ୍ତର ହେ ସୁଧୀ ସଜ ମାନିଲେ ଦେବତା ନ ମାନିଲେ ତ ପଥର ନା ମାନନ୍ତୁ ନାଥରେ ଆଉ ହେ ସୁଧୀ ସଜ ଅଚ୍ୟୁତାନନ୍ଦ ମହାପୁରୁଷ ବଡ଼ ସୁନ୍ଦର ଭାବରେ କହିଲେ ଠାକୁର ଆସିବେ ପୁଣି କେମିତି ଆସିବେ କ'ଣ କହିଲେ ବଡ଼ ସୁନ୍ଦର ବୋଲେ ଚୋର ପ୍ରାୟ ମୁଁ ହି ଅବନି ଭ୍ରମିବି ଭକ୍ତ ଉଧାରିବା ପାଇଁ ବହୁଳ ଲୋ ଭକ୍ତ ଉଧାରିବା ପାଇଁ ହେ ଚାହି ଜଗ ଜଗ ନିନ୍ଦୁ ଥିବେ ଲୋକ ସେ କି ପ୍ରଭୁ ବୋଲାଇ ଜୟ ଜଗନ୍ନାଥ ଜୟ ଜଗନ୍ନାଥ ଜୟ ଜଗନ୍ନାଥ ଜୟ ଜଗନ୍ନାଥ ବୋଲି ମହାପୁରୁଷ ଅଚ୍ୟୁତାନନ୍ଦ ଜୀ କି ବଡ ସୁନ୍ଦର ଭାବରେ କୁହାଗଲା ମା କ'ଣ କହିଲେ ମାଳିକା ଠାକୁର କେମିତି ଆସିବେ କେମିତି ରହିବେ ବୋଲି ଚୋର ପ୍ରାୟ ମୁହିଁ ଅବନି ଭବିବି ଭକ୍ତ ଉଦ୍ଧାରିବା ପାଇଁ ସବୁବେଳେ ଗୁପ୍ତ ଭାବରେ ରହିବେ ନିଜକୁ ଯେତେ ଗୁପ୍ତ କରିଦେବେ ବାରିପଦାରେ ପଚରା ଯାଇଥିଲା ଆପଣ ଚରମରେ ଦେଖିଛନ୍ତି ଆପଣ ବିଶ୍ୱ ପିତା କି ଠାକୁର ମୋର ନୀରବ ରହିଲେ ଆଉ କହିଲେ ଯଦି ତୁମେ କହୁଛ ହଁ ମୋ ବିଶ୍ୱ ପିତା ବୋଲ ଆନନ୍ଦ କବାର ହରି ହରି ଆପଣ ସେ ଭିଡ଼ିଓକୁ ଦେଖିବେ ଆଉ ଏ ସୁଧୀ ସଜ ମହାପ୍ରଭୁଙ୍କ ଦରବାର ଭିତରେ କାହିଁକି କଥା ମୁଁ ଆପଣମାନଙ୍କୁ କହୁଛି ଚୋର ପ୍ରାୟ ମୁଁ ଅବନି ଭ୍ରମିବି ଭକ୍ତ ଉଦ୍ଧାରିବା ପାଇଁ ମୁଁ ଭକ୍ତମାନଙ୍କୁ ଉଦ୍ଧାରିବା ପାଇଁ ମୁଁ ଚୋର ପ୍ରାୟ ହିଁ ରହିବି ଆଉ ଚାହିଁ ଯକ ଯକ ନିନ୍ଦୁଥିବେ ଲୋକ ସେଥିପ୍ରଭୁ ଲୋକ ଅନେକ ନିନ୍ଦା କରିବେ ଅଭିରାମ ଠାକୁର କହିଲେ ବାବାଜୀ ହଉ ତୁମେ ଅଛ ମୋ ଜାତି ଆଉ ଯିଏ ତୁମ ପାଖକୁ ଗଲା ସିଏ ବି ବୁଲାଇଲାଇ ଜାତି ଆଉ ଏ ସୁଧୀ ସଜ ପ୍ରଭୁଙ୍କ ଦରବାର ଭିତରେ କାହିଁକି କଥା କହୁଛି କଳିଯୁଗ ଭିତରେ ବିଶ୍ୱାସ ଭଗବାନ ଆଉ ହେ ସୁଧୀ ସଜ ଠାକୁର ଯେମିତି ଗୁପ୍ତ ଭାବେ ରହିଲେ ଭକ୍ତମାନଙ୍କୁ ସେମିତି ଗୁପ୍ତ ହେଇଥିବେ ଭକ୍ତ ରହିବେ ଗୋପତ ହୋଇ ତାଙ୍କୁ କେହି ଯେ ଚିହ୍ନିବେନି ଆପଣ ସତ୍ୟ ଯୁଗରେ ଥିଲେ ତୃତୀୟା ଯୁଗରେ ଥିଲେ ଦ୍ୱାପର ଯୁଗରେ ଥିଲେ କଳି ଯୁଗରେ ଅଛନ୍ତି ବୋଲ ଆନନ୍ଦ ଆଉ ଏ ସୁଧୀ ସଜ ସତ୍ୟ ଯୁଗରେ ସେ ଧାରାରେ ଚାଲୁଥିଲେ ତୃତୀୟା ଯୁଗରେ ଧାରାରେ ଥିଲେ ଦ୍ୱାପର ଯୁଗରେ ଧାରାରେ ଥିଲେ କଳି ଯୁଗରେ ଧାରାଟା ନେଲେ ଆଉ ଏ ସୁଧୀ ସଜ କହିବାର ତାତ୍ପର୍ଯ୍ୟ କାହିଁକି କଥା କହୁଛି ସେଇ ଭାବ ସେଇ ଭକ୍ତି ପ୍ରଭୁଙ୍କ ଚରଣାରେ ମୁଁ ଛୋଟିଆ 10-15 ମିନିଟର କଥା ଆପଣମାନଙ୍କ ପାଖରେ ରଖିବି ବଳରାମ ଭାଇର ଭାରି ଶ୍ରଦ୍ଧା ବସିବା ଜାଗାରେ ସେ ଉଠେଇଗଲା ଆଜି ପ୍ରଭୁଙ୍କ ଦରବାର ଦିନ ଯାକ ଆଜି ରାଜନଗରରେ ଥିଲୁ ମୁଁ କହିଲି ବାବା ଯଦି କହୁଛନ୍ତି ଆମେ ମୁଣ୍ଡିଆ ମାରି ଠାକୁରଙ୍କୁ ପଳେଇଯିବୁ ସେ ପଛାଣିଲା ଅବସ୍ଥାରେ ଅଛି ଯାହା ହଉ ପ୍ରଭୁଙ୍କ ଇଚ୍ଛା ଭଗବାନଙ୍କ ଦରବାର ମହାପ୍ରଭୁଙ୍କ ଦରବାର ହରିର ଇଚ୍ଛା ଭଗବାନଙ୍କ ଇଚ୍ଛା ବହୁ କଷ୍ଟରେ ଆପଣମାନଙ୍କ ପାଖକୁ ଆସିଛୁ
أمور الصائب هي،